সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক কিশোরী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম আঁখি। ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসক জানান, আঁখির শরীরে প্রায় 70% দগ্ধ হয়েছিল, তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল। এছাড়া বাকি আরো 6 শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার বিকেলে ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে প্রায় 30 জন শ্রমিক আহত হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন 20 জন।